বলেছিলাম লাইভে আসব, প্রচন্ড ভাবে ছুটে এসেছি আপনাদের, নতুন কিছু করব যাতে আপনারা নিত্য নতুন কিছু করে নিজেদের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন আর নিজেরা যাতে ভালো থাকেন। রুমাদি কিন্তু সব সময় আপনাদের জন্য চেষ্টা করে কিছু না কিছু করে, যাতে কোনো না কোনো ভাবে কোনো প্রক্রিয়া কোনো উপাচার কোনো ক্রিয়া করে যদি আপনারা একটু ভালো থাকতে পারেন, একটু যদি আপনারা হাসতে পারেন, সেই হাসির সেই আশীর্বাদটুকু কিন্তু আমার জীবনে আমাকে আরো উন্নতির পথে উঠতে কিন্তু আপনারা সাহায্য করবেন। সামনে শ্রাবণ মাস তো পড়ে গেছে, এবার শ্রাবণ মাসের আমরা যেমন সোমবার তিথি করি বা দেখবেন তারকেশ্বরে ভিড় লেগে যায়, এর আগেও বলেছি, আর শ্রাবণ মাসে কিন্তু আমরা এই সময় শনি দেবতা মানে আমাদের বড় ঠাকুরেরও পুজো করে থাকি। আমরা জানি এই শ্রাবণ মাস আমাদের বড় ঠাকুরের জন্ম মাস, তাই আমরা শ্রাবণ মাসের শনিবার গুলো বহু 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 বাড়িতে দেখা যায় বহু মা বোনেরা কিন্তু এই শ্রাবণ মাস করে থাকে। বিশেষ করে যাদের শনির দ্বারা পীড়িত রয়েছে, শনি নিশ্চস্ত রয়েছে, শনির দ্বারা প্রচন্ড ভাবে কষ্ট পাচ্ছে, যে কোনো কাজে বাধা পাচ্ছে শনির দ্বারা, তারা কিন্তু অবশ্যই এই শনিবারটি মেনে, এমনিও বাড়িতে বাড়িতে দেখবেন প্রায় শোনা যায়, বিশেষ করে যে কোনো পরিবারই হোক, যে শনিবারটা নিরামিষ খায়, শনিবার তো আমার শনিটা খারাপ বা শনিটা এবার শনিবার দেবতাকে তুষ্ট করতে চাই, কিন্তু এই এমন একটি দেবতা আছে যে এই সময় অনেকে আছে না সাড়ে সাথীতে ভয় পেয়ে যায়, ভয় পাবেন না, এই সাড়ে সাথী আমাদের জীবনে কিন্তু উচিত শিক্ষা দেয়। এই সাড়ে সাথী নিজেদের রিলেটিভ কে, নিজে কে আপন কে পর, এই সাড়ে সাথী আমাদের শিখিয়ে দেয়, তাই এই সাড়ে সাথী আমাদের জীবনের একটা মাহাত্ম্য। তাই এই শনি দেবতাকে কিন্তু অনেকেই তুচ্ছতাচ্ছিল্য, অনেকে ভয় পায়, ভয় পাওয়ার দেবতা নয়। আপনি যদি কর্মের জায়গাটা ঠিক থাকেন না, আপনাকে কেউ কেউ কষ্ট দিতে পারবে না, শনি দেবতা কিন্তু কর্মফলের দেবতা। আমার কর্ম যদি ভালো থাকে, শত কষ্ট শত চেষ্টা শত বাধা অতিক্রম করে পেরিয়ে আসতে পারবো, তাই কর্মফল ভালো রাখলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কোনো কিচ্ছু নেই। তাই প্রত্যেকজন বলছে এই বড় ঠাকুরের যে পুজো করবেন শ্রাবণ মাসের শনিবার, এমন কি উপাচার করব তাতেও কিন্তু আমার শনি ঘর বা আমার শনি দেবতা শনি গ্রহ আমাদের তুষ্ট হবে বা কুদৃষ্টি নজর থেকে আমরা বাঁচব। আজকে টোটকাটি সেটি, এটি মাটির সরা নিয়ে নেবেন বা আপনার ক্ষমতায় যে পাত্র হবে তার মধ্যে পূর্ণ তেল নেবেন, কিছুটা কমিয়ে পূর্ণ তেল নেবেন। তেলটি 125 গ্রাম হতে পারে অথবা 225 গ্রাম হতে পারে, যে কোনো। আচ্ছা দেখিনি কে আছে। হ্যালো, হ্যালো দিদি, নমস্কার। নমস্কার, জয় জগন্নাথ। জগন্নাথ কার বিষয়ে জানবেন? আমার ছেলের বিষয়। আচ্ছা, ছেলের নাম কি? ছেলের নাম হচ্ছে আর মুখার্জি। আর মুখার্জি, ডেট অফ বার্থ? ও ছেলের ডেট অফ বার্থ হচ্ছে 21-8-91। সময়? দুপুর 2:39। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে দুর্গাপুর। দুর্গাপুর। আমার প্রোগ্রাম আজকে দেখছেন না, এর আগে দেখেছেন? কেমন লাগে প্রোগ্রাম? ভালো লাগে। আচ্ছা, এই চ্যানেলে তো অনেকের প্রোগ্রাম সারাক্ষণ চলে, তবু এই টাইমটা তো খুব ব্যস্ত টাইম আপনার মনে হয়, যে এই টাইমটাতে আপনি দেখছেন রুমাদিকে ভালো লাগে না হঠাৎ করে লাইন পেয়েছেন? আচ্ছা চলুন আজকে চলে আসি। ধনু লগ্ন ধনু রাশি পূর্ব সারা নক্ষত্রে আপনার সন্তানের জন্ম। লগ্ন চাঁদা, লগ্ন চাঁদাতে ভাগ্য ভালো হয়, কিন্তু আপনার সন্তানের শনিভঙ্গ কাল সর্পযোগ হয়ে রয়েছে। এই শনিভঙ্গ কালসর্পযোগ হওয়ার দরুন প্রচন্ড ভাবে বাধা পাচ্ছে কর্মজীবন বলুন সংসার জীবন বলুন, কোনো কিছুতে কিন্তু শান্তি পাবে না। কোনো 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 কিছু ওর জন্য করেছেন এতদিনে, কোনো কিছু ক্রিয়া বা কাউকে দেখিয়ে কিছু করিয়েছেন? কিন্তু এটা তো ওর খুব মানে আমি বলবো না, আপনি যেখানেই বিশ্বাস করে গেছেন সেটা আলাদা কথা, কিন্তু এর শনিভঙ্গ মানে পুরো পাপগ্রহ হয়ে রয়েছে সন্তানটি, কোনো ভাবে নিজেকে ওকে নিয়ে খুব মানে অশান্তির মধ্যে আছে আর কি। হ্যাঁ, অশান্তির মধ্যেই থাকার কথা, কারণ সন্তানটি কোনো কিছুই ভালো নেই, একই সঙ্গে গ্রহ বসে রয়েছে,
বিয়ে দিলে বিবাহ স্থানও ওখান থেকে অন্ত্রক্রিয়া করা হবে, আপনার সন্তান যাতে আপনার কোনোভাবে আপনাদের থেকে ছিটকে বেরিয়ে যায়। রেগে গেলে দেখবেন মাঝে মাঝে অকথ্য ভাষায় কিছু বাজে বাজে কথা বলে ফেলে। হ্যাঁ, মানে সব সময় মানে কাউকে মানবো না, আমি সেরা। কিন্তু এটা হচ্ছে ওর সমস্যা, এটা হচ্ছে ওর গ্রহগত দশার জন্য হচ্ছে। যদি মনে করেন ও, হ্যাঁ যদি মনে করেন ও পড়তে চাইছে না, বন্ধু বান্ধবদের কথা শুনছে, তাহলে তার মাকে দিয়ে কিছু করেন। এছাড়া অনেক উপাচার আছে আলাদা করে করতে পারেন। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে মোবাইল নাম্বারটি লিখে রাখুন। এর কিন্তু ক্রিয়া যদি না করেন, বিশ্বাস করুন বাবা মা তো সারা জীবন কারোর বেঁচে থাকে না। মানে একদম আমি ওকে এই ছেলেটাকে আমি যাবে না, ওকে করাতে পারবেন না। এই জন্য এর অন্য ভাবে বলে না, সোজা ভাবে যদি কারো নাক না ধরা যায় তাহলে উল্টো ভাবে ধরতে হয়, কারণ সন্তান তো অবশ্যই। হ্যাঁ, কারণ সন্তান তো আপনার, দুশ্চিন্তাও আপনার, কারণ সন্তান ভালো না থাকলে বাবা মা ভালো থাকতে পারে না। না, চিন্তা করে লাভ নেই, এর প্রতিকার করান। আর প্রতিকারও পড়তে চাইবে না, প্রতিকারও পড়তে চাইবে না, কিন্তু প্রতিকারটা ওকে এমন ভাবে দিতে হবে যেটার কিন্তু কাজ হবে, ও ভালো থাকবে, তারপর নিজেই জিনিসটি পড়বে। এরও আছে, এটা আপনি পার্সোনাল ভাবে আমার সঙ্গে কথা বলুন, যে মোবাইল নাম্বার যাচ্ছে আমি তখন বলে দেবো এই উপায়টা কি আছে। ঠিক আছে, ভালো থাকুন। একটি পাত্রের মধ্যে সর্ষের তেল 125 গ্রাম হোক, 225 গ্রাম হোক, 325 গ্রাম হোক, পাত্রটি যেমন থাকবে সেরকম মূল্য নেবেন। প্রত্যেক শনিবার তার মধ্যে এমনি একটি 1 টাকার কয়েন নেবেন। পাত্রটি এইভাবে ধরবেন, ঠিক মন্দিরে, তার আগে মন্দিরে যাবেন, গিয়ে তার মধ্যে তেল দেবেন। দেবার পর একটু ধরবেন, দেবার পর আপনি আপনার মুখটা সর্ষের তেলের মধ্যে দেখাবেন, নিজের মুখটা সর্ষের তেলের মধ্যে দেখিয়ে শনি মন্দিরে দিয়ে চলে আসবেন। দেবার সময় অবশ্যই মনে মনে বলবেন, ওং রিং ওয়িং রিং শ্রী শনিশ্চরায় নমো, ওং রিং ওয়িং রিং শ্রী শনিশ্চরায় নমো, ওং রিং ওয়িং রিং শ্রী শনিশ্চরায় নমো। যদি কিছু না বলতে পারেন, নিজের কামনা নিজে করে দিয়ে শুধুমাত্র বড় ঠাকুরের চোখের দিকে দেখবেন না, দিয়ে চলে আসবেন পেছনে। দেখে নি কে আছে। হ্যালো, হ্যাঁ নমস্কার, জয় জগন্নাথ। নমস্কার, জয় জগন্নাথ, কার বিষয়ে জানবেন? নিজের নাম কি? পিঙ্কি বিশ্বাস। যেটা বাদ 24 June 1991, তোমার জন্ম বোন, এটা জানতে? আচ্ছা, কুষ্টি করা আছে, কুষ্টি কখনো ঠিক করনি? প্রতিকার পড়তে হয়, এই যে তুমি মাঙ্গলিক রয়েছ, এখানে আবার গ্রহণযোগ হয়ে রয়েছে, দ্বাদশে রাহু বসে রয়েছে, এত মাথা গরম হয়ে যায়, জেদ হয়ে যায়, এগুলো কার মানে এগুলো কখনো তার প্রতিকার করার কথা মনে হয়নি? না, এগুলো প্রতিকার করা হয়। এটা প্রতিকার যদি না করো, জীবনে উন্নতি কেন? সংসার জীবনও তো সুখে থাকবে না। এই ছক ঠিক না, এই ছক ঠিক না করলে বিবাহিত জীবনে পা দিলেও বাড়িতে তোমার রিটার্ন আসতে হবে, আমার কথাটা নয় সাদা কাগজে লিখে নিয়ে আবার আমাকে পরে ফোন করো যখন ঘটনাটা ঘটবে। তৃতীয় ব্যক্তির দ্বারা সংসার, এই তুমি যদি বিবাহ জীবনে পা দাও, সংসার করতে পারবে না। গত 3 বছর জীবনে অনেক উথাল পাতাল দেখেছো, অনেক খারাপ সময় গেছে, কিন্তু আগামী সময়টা তোমার আরো ভয়ঙ্কর আসছে। যা তুমি কল্পনা করনি, যা তুমি কল্পনা করতে পারোনি, তাই তাই তোমার জীবনের সঙ্গে ঘটবে। তখন ভাববে এগুলো তো আমি ভাবিনি, এর জন্য আমাকে কোনোদিন দ্বারস্থ হতে হবে, এটা তো আমি জানতামই না। তাই জীবনে যদি এই পথ, হ্যাঁ অবশ্যই করা যাবে, যদি সমস্যাটাকে সমাধান না থাকলে কি করে হবে? প্রত্যেকটা পদক্ষেপে জানবে, যারা কেউ বলে এই সময় আপনার সমস্যা সমাধান হবে না, ওই সময় সমস্যা, ভুল বলছে। সমস্যা যদি পড়ে তাহলে সমাধানের পথ তো নিশ্চয়ই ঈশ্বর বের করে দিয়েছে। হ্যাঁ
বিয়ে বিয়েটা নিয়ে প্রশ্ন ছিল যে এই 7 বছরে কি হবে, বিয়ে আগে মাঙ্গলিক যদি খণ্ডন করা হয়েছে কি? বিয়ের কিন্তু সময় খুব চলছে, তোমার 2025-এর মধ্যে বিয়ের সম্ভাবনা খুব বেশি, কিন্তু বিবাহ করে যদি বাড়ি ফিরে আসতে না চাও, বিবাহ জীবনটা যদি সঠিকভাবে ভালো করে কাটাতে চাও, তাহলে অবশ্যই তোমার প্রতিকার করো। আর যদি উদাস হয়ে বসে থাকো, তাহলে যখন তোমার এরকম জীবনে ঘটবে, আবার কোনো জ্যোতিষকে ফোন করে বলবে যে কোনো এক জ্যোতিষী বলেছিলেন আমাদের। আমি কি বললাম, হয়নি, প্রতিকার করে করো, কারণ তোমার 2025-এর মধ্যে বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন যোগ চলছে, এখন যোগ চলছে, ও 25-এর মধ্যে হবে কি, হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি তো তোমার অশুভ গ্রহ তোমাকে বাধা দেবে, যদি তুমি এই অশুভ গ্রহ খণ্ডন করো মাঙ্গলিক, যদি আমার কাছে খণ্ডন করো মাঙ্গলিক, আমি গ্যারেন্টি সহকারে বলবো 1 বছর 2 মাসের মধ্যে তোমার বিয়ে হবে, মধ্যে বিয়ে হবে। কিন্তু যদি তুমি শরীর খারাপ যাবে, তোমার শরীর খারাপ যাবে, মাতার শরীর খারাপ যাবে, নিকটবর্তী ধরো হঠাৎ করে, বিশেষ করে তোমার হঠাৎ করে কিছুই না, গা মাছ মাছ করছে, হঠাৎ করে মানসিক ডিপ্রেশনে চলে আসছো, কিছুই না, মন খারাপ প্রায় প্রায় হয়ে যাচ্ছে, কখনো কখনো হুট করে মানে লেথার্জি ভাব শরীরে প্রায়শই, মানে ধরো একটা এই বয়সে যেমন সুন্দরতা থাকা উচিত, মাঝে মাঝে থাকবে, মাঝে মাঝে কেমন যেন সুন্দরতা বা আকর্ষণ হারিয়ে ফেলবে, এগুলো ঘটবে। যদি মনে করো ভালো থাকতে চাও, তুমি তো তোমার জীবন সম্পর্কে জানলে, তোমার কুষ্ঠিও আছে বলছো, আমি জানি না কুষ্ঠি থেকে তাহলে লাভটা কি হলো যদি তুমি তার প্রতিকার না করো। আমার কুষ্ঠি রয়েছে, আমি আলমারিতে তুলে রাখছি, আমি ওখানে ঠিকই করিনি যে আমার কোন গ্রহ কোন সময় কি দেবে। একটা কথা বলি, তুমি তো মেয়ে, আমিও মেয়ে, আমি তোমার দিদি মতো, আমিও যদি আমার প্রতিকার না করতাম, আমি কিন্তু এই সিটটা এসে বসতে পারতাম না। কেউ কিন্তু পিওর সব গ্রহ ভালো হয়ে জন্মায় না, কিছু না কিছু দোষ থাকে, তাকে খণ্ডন করতে হয়, খণ্ডন করে তাকে ভালো থাকার উপায় বের করতে হয়। ঠিক আছে, ভালো থাকো, আর কিছু বলবো না। যারা অনলাইনে দেখাতে চাইছেন 101 টাকা দিয়ে, তাদের জন্য খোলা রইলো, প্লিজ বিরক্ত করবেন না। আপনাদের যদি মনে হয় যে আপনাদের কাছে গুগল পে ফোন পে নেই, তাহলে যেখানে রিচার্জ হয় সেখানে চলে যান, সেখানে গিয়ে 9674621877 এই নাম্বারে 101 টাকা দেওয়ার পর কথা বলুন। তার মানে এটা নয় যে যার ফোনে 101 টাকা দিচ্ছেন, অনেকেই এরকম প্রশ্ন করে 101 টাকা দিয়ে দিলাম তার ফোন দিয়ে কথা বললে তো সে সব জেনে যাবে, এরকম কোনো ব্যাপার না। শুধু তার ফোন দিয়ে 101 টাকা দিয়ে তারপর আপনি নিজের ফোন দিয়ে নিজে ঘরে বসে পার্সোনাল ভাবে লুকিয়ে কথা বলতে পারেন, আপনার কথা কেউ শুনবে না, শুধুমাত্র আমি শুনবো, তার সমস্যা বের করবো। ভালো থাকুন, আবার সোমবার দিন আপনাদের সঙ্গে দেখা হবে লাইভ অনুষ্ঠান। এমনি আমার প্রোগ্রাম প্রত্যেক দিন চলে, ফলো রাখবেন, কোনো না কোনো কিছু আপনাদের সমস্যা সমাধানে টোটকা তো পাবেনই। নমস্কার। দূর আর দূরে নেই, অচেনা আছে না, তাই